নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি শীতকালের একটি অত্যন্ত টেস্টি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো সরু চাকলি পিঠে। এই পিঠেটা অনেকে মনে করেন যে বানানো খুবই কঠিন, তাই অনেকেই এটা বানাই না, তাই এই রেসিপিটি প্রায় হারিয়েই যাচ্ছে। তাই আমি খুবই সহজে কিভাবে সরু চাকলি পিঠেটা পারফেক্ট ভাবে বানানো যায় সেটাই আমি আজকে দেখিয়েছি। এই পিঠেটা খুবই নরম তুলতুলে হয়, আর এটা নলেন গুড় দিয়ে পরিবেশন করতে হয়। আর যারা মিষ্টি পছন্দ করেন না, তারা এই সরু চাকলি পিঠে দিয়ে ঝাল ঝাল তরকারি পরিবেশন করবেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠা বানানোর জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 50 গ্রাম বিউলির ডাল নিয়েছি। চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা, তবে আপনারা ওভারনাইটও এটা ভিজিয়ে রাখতে পারেন। এবার চাল আর ডাল আমি আলাদা আলাদা করে বেটে নেব, একটু পাতলা করে। একসঙ্গে চাল আর ডালটা বাটবেন না, তাহলে পিঠেটা ভালো হবে না। গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল আলাদা আলাদা ভাবে পাতলা করে বেটে নিয়েছি। এবার সরু চাকলি পিঠে ব্যাটারটা তৈরি করব। একটা বোল নিয়েছি, এর মধ্যে যে বিউলির ডালটা বেটে নিয়েছিলাম বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেব, আমি 1/2 টিস্পুন দিলাম, এর বেশি দেবেন না। তবে নুনটা সবসময়ই স্বাদ অনুযায়ী হয়, কিন্তু এর ব্যাটারের মধ্যে, এই সরু চাকলি পিঠের ব্যাটারে বেশি নুন কিন্তু লাগে না। আর সরু চাকলি পিঠের ব্যাটারটা হবে খুবই পাতলা হবে। এর মধ্যে এবার অল্প অল্প করে একটু জল অ্যাড করব, একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে আবার পিঠেটা হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন এবার ঠিক ব্যাটারটা এই রকম পাতলা হবে, এর থেকে বেশি কিন্তু না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এবার আমরা পিঠেটা বানাতে চলে যাচ্ছি। সরু চাকলি পিঠে বানানোর জন্য একটা তাওয়া বসিয়েছি, আর এই পিঠেটা মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, লো ফ্লেমে কিন্তু একেবারেই হবে না, তাহলে নরম তুলতুলে সরু চাকলি হবে না। এবার এই তাওয়াটা একটু গরম করে নিয়েছি, এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। আমি একটা বেগুনের বোটার মধ্যে তেল লাগিয়ে খুব ভালোভাবে এটা ছড়িয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। তবে বেগুনের বোটা না থাকলে টিস্যু দিয়েও এই কাজটা করতে পারেন। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার দিলাম, এবার এটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে ধোসা বানানো হয়। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা 1 মিনিটের জন্য হতে দেব। 1 মিনিট পরে দেখুন চারপাশ থেকে নিজে থেকেই উঠে এসেছে, ঠিক এই সময় এটা উল্টে দিতে হবে, এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো তেল দেয়া যাবে না। এবার উল্টো দিকটাও 1 মিনিট হয়ে যাওয়ার পরে এটা নামিয়ে নেব। উল্টো দিকটাও 1 মিনিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানাচ্ছি, দেখুন ঠিক একইভাবে বেগুনের বোটা দিয়ে একটু সামান্য তেল লাগিয়ে দিলাম,
এবার এক হাতা ব্যাটার দেব। এবার এটা ছড়িয়ে দেব, ঠিক যেভাবে ধোসা করে। এবার এক মিনিট এই দিকটা হয়ে গেলে নিজে থেকেই যখন উঠে আসবে উল্টিয়ে দিতে হবে। এক দিকটা নিজে থেকে উঠে এসেছে, এবার এটা উল্টিয়ে দিচ্ছি। আরেক দিকটাও এক মিনিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে গরম গরম এটা সার্ভ করব নলেন গুড়ের সঙ্গে। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে সরু চাকলি পিঠে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।